বিয়ের দেড় মাসের মধ্যেই নববধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের ইস্পাতনগরীর এডিসনে। সোমবার বিজনফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতার পরিবার, তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। মৃতার নাম শিল্পী কুমারী, বিহারের কাকু এলাকার বাসিন্দা। শিল্পী কুমারীর সঙ্গে বিয়ে হয় দুর্গাপুরের এডিসনের বছর 26-এর সত্যজিৎ কুমারের। বিয়ের পর থেকেই অশান্তি লেগেছিল, সংসার করতেও আপত্তি ছিল শিল্পীর। অভিযোগ সত্যজিতের পরিবারের। তারপরে ওই আমরা জোর করে আনলাম, বলছিল কিন্তু আসবো না আমি, আমি পুজোর সময় আসবো, আমার না হলে আপনি টেনশন করুন, দেখি টিকিট না ক্যান্সেল করলে আমি আমার থেকে খারাপ কেউ হবো না। আমি বললাম যে ঠিক আছে, ওর বাবার বললেন দেখুন উনি আসতে চাইছেন একটা, ওর বাবা বললো কি আপনি আসুন তো আমি বিদায় করবো, তাকে না মানে আমরা বলেছিলাম সবার মাসে পুরোহিত বলছেন সবার মাসে আগে দিতে জানতে হবে। ওর বাবা ওর মেয়ের বাবা বললো কি যাবে না মানে আমি গুলি করে দিই, ওর বাবা খুব রাগি টাইপের, তাও এর ইচ্ছে হচ্ছিল কিছু হয় না। কালকে এমন কি হলো যে কিচ্ছু হয়নি, মানে কেউ বিশ্বাস করবে না এটা। কালকে ওই যে মোবাইল নিয়ে বসেছিল, বারিশ বৃষ্টি হলো তখনও বসে আছে মোবাইল নিয়ে। কখন এই ঘটনা ঘটেছিল? তিনটে এরকম। কব শাদি হওয়া থা কে হওয়া থা? 14-5 शादी तो 14-5 के हुआ 2022 का। यहाँ से भी लोग आए, वहाँ से पुछार में यहाँ भी आए, यहाँ से भी गई भी, वहाँ 8-10 दिन रहा भी, उसके बाद यहाँ भी मैंने मुश्किल से 10 दिन अला होता है। यहाँ 17 तारीख़ मैंने आई है और यहाँ से कल 26 तारीख के 3 बजे करीब फ़ोन करते हैं कि ये बच्ची आपका फांसी लगा ली। तो हम लोग वहाँ से भी अपना चले, सभी परिवार लेके यहाँ पहुँचे। तो यहाँ पहुँच के लड़की के देखला के बाद होता है कि ये लोग हत्या कर ली, जो मैंने ऐसा लग रहा है, फांसी नहीं लगाई है लड़की। चेहरा काली हो गया है, न कहूँ दाग भी है बहुत जगह, मारपीट का भी दाग है, पैर में भी दाग है, मैंने हर जगह मैंने ऐसा लगता है कि सब परिवार मिलकर और उनको हत्या कर दी। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।